শুধু আজকের জন্য 7ই সেপ্টেম্বর ক্ষোভ এবং ক্ষমাশীলতা। যখন কোথাও কারোর কোনো ভুল হয়ে যায় তখন প্রোগ্রাম আমাদেরকে ক্ষমাশীলতার মনোভাব শেখায়। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 12। এনেতে এসে আমরা আমাদের চারপাশের দুনিয়ার সাথে যোগাযোগ গড়ে তুলতে শুরু করি। আমরা আর বিচ্ছিন্ন হয়ে জীবন কাটাই না, কিন্তু বিচ্ছিন্নতার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা মূল্য দিতে হতে পারে। যত আমরা বিভিন্ন জনের সাথে মেলামেশা করতে থাকি তখন কেউ না কেউ আমাদের মনে আঘাত বা কষ্ট দিতে পারে, এই সম্ভাবনাটাও এসে যায়। আর এই সমস্ত পরিস্থিতি থেকেই নানা ক্ষোভের সৃষ্টি হয়। ন্যায্য কারণে বা অকারণে মনে কোনো ক্ষোভ এলে তা আমাদের চলমান রিকভারির জন্য বিপজ্জনক। এই চাপা রাগকে যত বেশিক্ষণ আমরা মনের মধ্যে পুষে রাখব ততই সেগুলি মনকে তৃত করে দেয় এবং সবশেষে আমাদের মনকে বিষিয়ে দেয়। নেশামুক্ত থাকতে হলে আমাদেরকে অবশ্যই এই রাগ ক্ষোভ পরিত্যাগ করার ও ক্ষমা করে দেওয়ার ক্ষমতার সন্ধান পেতে হবে। আমরা প্রথমে 8 ও 9 নম্বর পদক্ষেপের কাজ করার মাধ্যমে আমাদের এই সামর্থ্য তৈরি করি এবং তারপর আমরা নিয়মিত 10 নম্বর পদক্ষেপের কাজটা করে সেটাকে চাঙ্গা রাখি। কোনো সময় যখন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছে করে না তখন এটা মনে রাখা দরকার যে কোনো দিন হয়তো আমাদেরও অন্য কোনো মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়ার প্রয়োজন হতে পারে। কোনো না কোনো সময় আমরা প্রত্যেকেই কি এমন কিছু কাজ করিনি যেটা করে আমরা গভীরভাবে অনুতপ্ত হয়ে পড়েছি, এবং যখন অন্যরা আমাদের আন্তরিক ক্ষতিপূরণ মেনে নিয়েছে তখন আমরা কি সেই অবস্থা থেকে কিছুটা হলেও সেরে উঠিনি? যখন আমরা মনে রাখি যে আমরা সবাই নিজেদের সাধ্যমতো ভালোভাবে চলবার চেষ্টা করছি তখন আমাদের এই ক্ষমা করার মনোভাব কিছুটা সহজ আসবে এবং কোনো একদিন ক্ষমা পাওয়ার প্রয়োজন আমাদেরও হবে। শুধু আজকের জন্য আমি আমার ক্ষোভগুলির থেকে মুক্ত হব। আজকে যদি কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি ক্ষমা করার চেষ্টা করব, কারণ আমি জানি যে আমার নিজেরও ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে।